সবাইকে আমন্ত্রণ। অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা, শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভিসা জটিলতা সহ নানা কারণে বাংলাদেশ ভ্রমণে অনীহা বিদেশি পর্যটকদের, ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সূত্রিতা, বিভিন্ন দেশে ভিসা দূতাবাস না থাকা ও ই ভিসা চালু না হয় বিদেশিরা আসছে না বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। এই অবস্থা ভিসা অন অ্যারাইভাল বা আগমনী ভিসা সহজ করার পাশাপাশি ই ভিসা চালুর দাবি ট্যুর অপারেটরদের। কেবলমাত্র পর্যটন শিল্পে বিনিয়োগ ও ব্যবসার উদ্দেশ্যে বিমানবন্দরে পাসপোর্ট দেখিয়ে আগমনী ভিসা নেওয়ার সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, মধ্যপ্রাচ্য সহ 51টি দেশের নাগরিকরা। তবে 155টি দেশের নাগরিকদের বাংলাদেশে আসতে নিতে হয় ভ্রমণ ভিসা। পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশি পর্যটকরা দূতাবাসগুলোতে ভিসার জন্য গেলে ঠিকমতো সহায়তা করা হয় না, সেই সঙ্গে অনেক দেশে নেই দূতাবাস, তাই ভিসা জটিলতায় ভ্রমণে আগ্রহী হচ্ছে না বিদেশি পর্যটকরা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই সবাই কিন্তু ই ভিসা চালু করেছে, একজন ঘরে বসে কিন্তু অনলাইনে ই ভিসা চালু করতে পারে। ইভেন আপনি পাশের দেশ, আপনি যদি মনে করেন এই মুহূর্তে ভিয়েতনাম থেকে কোনো পর্যটক বাংলাদেশে আসবে, তাহলে ভিয়েতনাম পর্যটককে আমাদের হ্যানয়ে যে আমাদের মিশন আছে সেখানে গিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লাই করা লাগতেছে। যখন ই ভিসাটি চালু হবে তখন যে কোনো পর্যটক তার বাড়িতে বসেই ই ভিসার জন্য আবেদন করতে পারবেন, তার অনেক দূরে যে অ্যাম্বাসিতে যে করতে হবে না। বিদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ই ভিসা চালুর দাবি ব্যবসায়ীদের। তবে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী বলছেন ই ভিসা চালু করতে কাজ করছেন তারা। অন অ্যারাইভাল ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এমন আশঙ্কা থাকে যে একজন মানুষ অনেক দূর দেশ থেকে আসলো, অনেক টাকা খরচ করে এসে যদি এয়ারপোর্ট থেকে এসে ফিরে যেতে হয় তাকে, তাহলে এটা তার জন্য খুবই কষ্টকর। এই জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা করেছি এবং আমরা আশা করছি এটা একটা পজিটিভ একটা রেজাল্ট আসবে। ই ভিসা সহজ করার পাশাপাশি ইমিগ্রেশন পুলিশকেও পর্যটক বান্ধব হওয়ার অনুরোধ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। বিদেশি পর্যটকদের আগমন বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে ই ভিসা পদ্ধতি চালু করেছে, যেখানে এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই বিদেশি পর্যটকদের আগমন বাড়াতে ই ভিসা পদ্ধতি চালু করার দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। সুহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।